হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাই তোমাদের। সবাই ভালো আছো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বাসায় থাকো, নিয়মিত হাত পরিষ্কার করো এবং বাবা মার বাধ্য থেকে প্রতিদিন পড়াশোনা করছো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা অনেক ভালো ছেলে মেয়ে। আজকে আমরা রেডিয়েন্ট ওয়ে বই থেকে একটুখানি পড়াশোনা করব। কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের তো আরও কিছু শিখতে হবে, তাই না? যেন আমরা সত্যিকারের একটা ভালো মানুষ হতে পারি। আর সেজন্য আমাদের গুড ম্যানার্স, আমাদের ভদ্রতা শিখতে হবে, কিছু ভালো কাজ করা শিখতে হবে, প্রতিদিন সেগুলো করা অভ্যাস করতে হবে। তাহলে আমরা কী কী করতে পারি চলো দেখে নেই। হেল্প আদার্স, তার মানে আমরা অন্যদের সাহায্য করতে পারি। তোমরা ছোট হলেও কিন্তু বাসায় অনেক কাজ করে সাহায্য করতে পারো। তোমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের কাপড় চোপড় খেলনাগুলো গুছিয়ে সাহায্য করতে পারো। এবং বাবা মা আছে, দাদু নানু আছে, তাদেরও কিন্তু একটু পানি এনে দিয়ে ছোট ছোট রান্নাঘরে কাজ করে সাহায্য করতে পারো, ঘর পরিষ্কার করতে পারো, স্যান্ডেলগুলো গুছিয়ে রাখতে পারো, তাই না? হ্যাঁ, আজকে থেকে কিন্তু অবশ্যই করবে, মনে থাকবে? এরপরে দেখো, বি অ্যাক্টিভ। আমাদের কিন্তু সারাদিন ছুটি বলে শুয়ে ঘুমিয়ে কাটালে চলবে না, তাই না? হ্যাঁ, আমাদের নড়াচড়া করতে হবে, এক্সারসাইজ করতে হবে, পড়াশোনা করতে হবে, বাসায় বসে খেলাধুলা করতে হবে, এবং সাহায্য করলেও কিন্তু আমরা অ্যাক্টিভ থাকতে পারি। সারাদিন কিন্তু অলসতা করাই যাবে না। এরপরে দেখো, আমরা যদি কারো কাছ থেকে কিছু চাই তাহলে আমাদের কী করতে হবে? এক্সকিউজ মি বলতে হবে, তাই না? হ্যাঁ, এরপরে দেখো, সরি। কখন আমরা সরি বলবো? যদি দৌড় দিয়ে তুমি খেলতে যাচ্ছ আর কারো সঙ্গে যদি ধাক্কা লেগে যায় তাহলে কী বলতে হবে? সরি। আচ্ছা, এরপরে দেখো, আমাদের যদি কেউ কিছু দেয় তাহলে আমরা কী বলবো? থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সব সময় এগুলো কিন্তু বলে থাকো, আমি জানি, তারপরেও আর একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। তাহলে আমাদের কেউ কিছু গিফট দিলে, সাহায্য করলে আমরা কী বলবো? অবশ্যই থ্যাংক ইউ বলবো। এরপরে যখন বড়রা কেউ কিছু কথা বলবে, আমাদের কিন্তু কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শুনতে হবে কথাটা এবং বাধ্য হয়ে সেই কাজ করতে হবে। তাহলে এখন কিন্তু আমি চাই ইউ উইল লিসেন কেয়ারফুলি, কারণ আমরা এখন বই খুলব এবং বই পড়ব। এবারে এই যে দেখতে পাচ্ছো রেডিয়েন্ট ওয়ে বই, এই বইটার 23 পৃষ্ঠা, 23 পেজ। তাড়াতাড়ি করে একটু নিয়ে এসো, আমি কিন্তু একটুখানি সময় দিচ্ছি তোমাকে। ছটপট করে বইটা নিয়ে এসে খুলে ফেলো। আজকে আমরা এই 5টা ছবির নামগুলো পড়ব, বানানগুলো শিখব, তারপরে আমরা বোর্ডে ম্যাচিং করতে চেষ্টা করব, কেমন? তাহলে আমার সঙ্গে বই নিশ্চয়ই তুমি খুলেছ, এবারে পড়ায় আঙ্গুল দিতে হবে। আমার সঙ্গে বলো, এ এন অ্যান, অ্যান মানে একটি, এ পি পি এল ই, অ্যাপল, একটি অ্যাপল, অ্যান অ্যাপল। আচ্ছা, এর পরেরটা আমরা পড়ি এ এন অ্যান, ই জি জি, এগ, অ্যান এগ, একটি ডিম। এর পরেরটা দেখো, অ্যান ইঙ্কপট, এ এন অ্যান আই এন কে ইঙ্ক, পি ও টি পট, অ্যান ইঙ্কপট। ইঙ্ক মানে কিন্তু কলমের কালি, আর যার ভিতরে এই কালিটা থাকে তাকে বলে পট, ইঙ্ক পট। এই যে হচ্ছে কলমের কালির দুয়াত। তাহলে আরেকবার বলো, এ এন অ্যান আই এন কে ইঙ্ক,
POT পট। দেখো আমরা যদি দুই টুকরো করে ভেঙে পড়ি তাহলে কিন্তু এই বানানগুলো একটু কষ্ট হবে না তোমাদের, কেমন? এর পরেরটা দেখো, an ox, A-N-N, O-X, ox, an ox, একটি ষাঁড়। এর পরেরটা দেখো, কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, ছাতা। রোদের সময়ও লাগে, বৃষ্টির সময়ও লাগে, আমাদের খুব জরুরি দরকার। আর আমরা কিন্তু ছাতা নিয়ে ঘুরতেও পছন্দ করি, অনেক রং বেরঙের ছাতা পাওয়া যায়, তাই না? খুব ভালো লাগে। তাহলে আমরা ছাতার ইংরেজি বানানটা শিখে নেই। এ এন এন ইউ এম আম, বি আর ই ব্রে, এল এল এ লা, আম ব্রে লা। আরেকবার বলো, ইউ এম আম, বি আর ই ব্রে, এল এল এ লা, আম ব্রে লা, একটি ছাতা। অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। তাহলে আমরা পড়াগুলো শিখে গেছি, এবারে তাহলে চলো আমরা বোর্ডে, এখানে দেখো ছবিগুলো এলোমেলো করে সাজানো আছে, আর এখানে নামগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছো তো? অ্যাপেল, এগ, ইঙ্কপট, অক্স, আমব্রেলা। এবারে কিন্তু আমাদের খুঁজে খুঁজে যার নাম যেটা তার ছবি তার কাছে লাগিয়ে দিতে হবে, তাই না? আমার নাম কি তোমাদের মনে আছে? হ্যাঁ আমার নাম তো অ্যাঞ্জেলা, কিন্তু আমাকে যদি বলো নূপুর মিস, নূপুর মিস, তাহলে তো হবে না। আমি যদি নূপুর মিসের আইডি কার্ড পরে ঘুরে বেড়াই তাহলে তো তোমরাও হাসবে, আরে মিস কি পড়েছে। ঠিক তেমন করেই এই নামগুলোর সঙ্গে কিন্তু আমি যদি অ্যাপেলের সঙ্গে ইঙ্কপট লাগাই তাহলে কিন্তু চলবে না। আসো আমরা তাহলে খুঁজে খুঁজে দেখি কার পাশে কে বসবে। তুমি কিন্তু আমাকে সাহায্য করবে, ঠিক আছে? তুমি বলে দেবে, আমি তার সঙ্গে ম্যাচ করে দেব। এ পি পি, এল ই, অ্যাপেল। ওকে, ক্যান ইউ টেল মি ওয়ের ইজ দ্য অ্যাপেল? ক্যান ইউ টেল মি ওয়ের ইজ অ্যান অ্যাপেল? ইজ ইট অ্যান অ্যাপেল? ও নো নো নো, দেন ওয়ের ইজ ইট অ্যান অ্যাপেল? ও নো, ইজ ইট অ্যান অ্যাপেল? ইয়েস, থ্যাংক ইউ হেল্প মি, তুমি আমাকে বলে দিয়েছো, তাহলে আমি এই অ্যাপেলটা এই অ্যাপেলের কাছে লাগিয়ে দিলাম, থ্যাংক ইউ। ই জি জি, এগ। আচ্ছা এগ মানে কি জানো? ছাতা? ও না না না, তাহলে কোনটা, ষাঁড় হবে? না, আচ্ছা এইটা বলেছো, হ্যাঁ ডিম, আমাদের তো প্রতিদিন ডিম খেতে হবে, আমি ভুলে যাই কোনটা যেন কি, থ্যাংক ইউ। আচ্ছা আই এন কে, ইঙ্ক, পি ও টি, ইঙ্কপট। আচ্ছা ইঙ্কপট মানে কি যেন, ইঙ্কপট মানে কোনটা, এইটা? না, তাহলে কোনটা, এইটা? হ্যাঁ থ্যাংক ইউ, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা এবারে বলো, ও এক্স, অক্স। অক্স মানে কি যেন আমি ভুলে গেলাম, ছাতা নাকি ষাঁড়, একটু বলে দাও তো। হ্যাঁ ষাঁড়, বড় গরুদের কি বলে, ষাঁড়। আচ্ছা থ্যাংক ইউ। আর একটা বাকি আছে, বড় একটা স্পেলিং, কিন্তু আমরা ছোট্ট ছোট্ট টুকরো করে পড়লে একটু কষ্ট হবে না, বলো আমার সঙ্গে। ইউ এম আম, বি আর ই ব্রে, এল এল এ লা, আম ব্রে লা। তাহলে কোন বন্ধুটাকে এখনো আনিনি বলে দাও আমাকে। হ্যাঁ এই যে, আমব্রেলা মানে ছাতা। আচ্ছা সবাই আমার সঙ্গে জোরে একটা হাততালি দাও। হ্যাঁ তুমি আমাকে সাহায্য করেছো,
এজন্য আমি এই ম্যাচিংটা করতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, এ পি পি এল ই অ্যাপল, ই জি জি এগ, আই এন কে ইঙ্ক, পি ও টি পট ইঙ্ক পট, কালির দুয়ার, ও এক্স অক্স, অক্স মানে সার, ইউ এম আম, বি আর ই ব্রে, এল এল এ লা, আমব্রেলা মানে ছাতা। আজকে বন্ধুরা তাহলে এইটুকুই আমরা করব, কেমন? তোমরা এই বানানগুলো অবশ্যই খাতায় লিখে লিখে পড়বে, আর চাইলে তোমরা এরকম ছোট ছোট কাগজে ছবি এঁকে এঁকে সুন্দর করে কালার করবে এবং মার সঙ্গে বানানগুলো লিখে, অথবা যদি তোমার বাসায় ভাইয়া অথবা আপু থাকে তাদের সঙ্গেও এরকম খেলা করে করে পড়াশুনোগুলো করে ফেলতে পারো। তাহলে মজায় মজায় তোমরা পড়াগুলো শিখে যাবে, একটুও কষ্ট হবে না। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, বাসায় আব্বু আম্মুর কথা শুনবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, কিন্তু বাসা থেকে বের হওয়া যাবে না, কেমন? ভালো থেকো, বাই।